দেখে বুঝতেই পারছি যে আজকে ভিডিও অনেক স্পেশাল হতে চলেছে। তো হ্যাঁ, আজকে করব আমি আমার সেকেন্ড চ্যানেলে সিলভার প্লে বাটন আনবক্সিং। এন্ড প্লে বাটন মানে সমস্ত ইউটিউবারদের কাছে একটা বিশাল বড় জিনিস, একটা স্বপ্নের জিনিস, যেটা আমার কাছে যতবার আসবে প্লে বাটন ততবার আমি সেলিব্রেশন করব। আর গোল্ডের জন্য একটা স্পেশাল ভেবে রেখেছি, তো তাতেই আসছে ওটাও। স্নান করে উঠে আমি যা দেখলাম, আরে কি আমার বিয়ে নাকি রে! আমি জাস্ট স্নান করে আসলাম, আর দেখো কি করছিস এসব তোরা। হে ওই ঠিক আছে, বিয়ে নাকি রে আমার? বিয়ে না, এটা বিয়ের অনুষ্ঠান চলছে, সব বিয়ের অনুষ্ঠান চলছে। হায় রে, কি ডেকোরেশন! যে আমার মায়ের অনুষ্ঠান, এর থেকে আরো ভালো হবে, কম হবে না। মিলিয়ানের সময় করব বড় করে, লাইট ফাইট দিয়ে। এ কি না, আমার বাবা তো পুরো আমার বিয়ে দিয়ে দেবে মনে হচ্ছে এই জায়গায়। অনেক কিছু আছে মা, এখন লাগবে না, মিলিয়নের জন্য সব রেডি করে রাখো। সকাল থেকে ওরা কাজ করছে, এখন একটা কাজ ক্লিয়ারলি করতে পারলো না, ক্লিয়ারলি। এই দেখো বান্দর, সকাল থেকে চার পাঁচ বার লাইট চেঞ্জ। বেসিক্যালি আমার বাবার বিজনেসের জিনিস এত না, মানে কোনটা থেকে কোনটা আমরা সেট করবো বুঝতে পারছি না, আমরা কনফিউজ হয়ে যাই, মানে অনেক জিনিস থাকলে কনফিউজ হয় মানুষ সেরকম। আর বাবা দেখো কি করেছে, আর আমার বাবা কোনো অনুষ্ঠান হয়, আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছোট করে হয় না, সেটা বড় হয়ে যায় আস্তে আস্তে। গাইজ লাইটটা ঠিকঠাক, এ হে এখন কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? পারফেক্ট, থ্যাংক ইউ শঙ্কর। কি হয় বল? আমি বললাম তো, বলবো কি খাই? তাহলে সে যেটাতে আমি একটা আনবক্সিং ভিডিও করবো। বেসিক্যালি খাবার দাবার এবার বেশি আয়োজন কিছু করিনি, কারণ যেহেতু দু তিন দিনের মধ্যে কিন্তু আমাদের 1 মিলিয়ন হবে, তো 1 মিলিয়নের জন্য মা ভেবে রেখেছে অনেক স্পেশাল কিছু, বড় কিছু। এই জন্য ভাবলাম যে এটা চলো হালকা কিছু খাওয়া দাওয়া করি, যেমন মা করবে চিকেন মোমো, চিকেন রোল, আর হচ্ছে কোরিয়ান স্পাইসি চিকেন, আর কেক তো রয়েছেই। তো আমি খিদে পেয়ে গেছে, তো আমি ভাবলাম কি চলো কোরিয়ান স্পাইসি চিকেনটা আমি রান্না করে নিয়েছি, শর্টসের রেসিপিও করে নিয়েছি, তোমরা দেখতে পেয়ে যাবে। গাইজ সেলিব্রেশনের আগে দেখো আমি কি নিয়ে বসে পড়েছি, আমি বসে পড়েছি 1 প্লেট কোরিয়ান স্পাইসি চিকেন নিয়ে। সবার আগে আমি খাওয়া শুরু করে দিলাম। এটা আমার অল টাইম ফেভারিট। তুই বানিয়েছ নাকি? হ্যাঁ আমি বানিয়েছি, এত কষ্ট করে বানালাম। আমি এখন এই শাড়িটা পরবো, তো সেই শাড়িটা আমি অনেকদিন আগে কিনেছি, যেটা আমাকে ইনস্টাগ্রামে একটা পেজ থেকে পাঠানো হয়েছিল, যেটা খুব সুন্দর একটা রেডি টু ওয়্যার শাড়ি, এটা আমি এখন পরবো, একটা গেট রেডি করবো। আমি জানি না কেন কিন্তু আমার শরীর খারাপ করছে এখন। কাল একটা আমার কিউট সাবস্ক্রাইবার এসে আমাকে কেকটা দিয়ে গেছে, বাট কেকটা আস্তে আস্তে অনেকটা ড্যামেজ হয়ে গেছে, কেকটা সত্যি সুন্দর ছিল। সাথে রয়েছে চকলেটস আর রয়েছে ব্রাউনি। শাড়িটা পরা ভালো লাগছে না, সাজতে ইচ্ছা করছে না। যাই হোক কেকটা খুব কিউট ছিল, বাট আনফর্চুনেটলি মানে ভেঙে গেছিল, কিন্তু ঠিক করা হয়েছে। তোমরা যারা যারা এরকম ধরনের সুন্দর সুন্দর কেক কাস্টমাইজ করছে, অবশ্যই কেক ই ওয়ার্ল্ডের সাথে কন্ট্যাক্ট করো, আমি কিন্তু স্ক্রিনে নাম্বার মেনশন করে দিচ্ছি, অবশ্যই কন্ট্যাক্ট করো। দেখো এই যে ব্রাউনি দিয়েছে কিছু, দিয়েছে কিছু চকলেটস। আমার ছোটো ভাইটা নেই, ও গেছে মামা বাড়ি, ওকে খুব মিস করছি। এই যে নতুন ঘরের জন্য একটা ভালো করে স্টোর করে রেখে দিচ্ছি, কারণ এখন আমার ঘরে সেট করার জায়গা নেই। নতুন ঘরটা হলে আমি সবকিছু সুন্দর করে বাঁধিয়ে নেবো আমার স্টুডিওতে। হ্যাঁ কেমন লাগছে বলো? তোমার তো ইচ্ছা ছিল যে অনেকগুলো প্লে বাটন হবে আমার, সবার ঘরে দেখি শুধু অনেকগুলো সিলভার বাটার, গোল্ডেন বাটার, আর ভাবতাম যে আমাদের ঘরে কবে আসবে। ফাইনালি চলেই আসলো। ভাই কেমন লাগছে? ভালো লাগছে, প্রাউড মোমেন্ট, প্রাউড মোমেন্ট। ওই 1 মিলিয়ন চলে আসবে কয়দিন পরে। ব্রাউনটা খাবো গাইস এখন। এখন আমরা এখানে বসে সবাই গল্প করছি, আমার হল রুমে বসে, নতুন হল রুমে আমার ভাইটা দেখো গিয়ে বসে রয়েছে, ঠ্যাংটা মাথার উপর উঠে যাচ্ছে। তো এই এসব
পিন্টুকে ভাবছি একটু দুতলায় নিয়ে যেয়ে ওর আমার ঘরগুলো দেখাই, আমার মানে আমার স্টুডিও প্লাস ভাইয়ের রুম আলাদা আছে। কেমন লাগছে ঘরটা? হ্যাঁ বলো তো, আমার স্টুডিও কোথায়? আমার স্টুডিওটা কোথায়? স্টুডিও স্টুডিও আমার দোষ আমার বাড়ি, নিজের নাম কি জ্বালায় পড়ছি নিয়ে। এ পিন্টু, পিন্টু দেখো দিকে, এই যে আমার স্টুডিও, এই যে তুমি জানো কিন্তু তুমি নাটক বাজ ওলে বাবা লে, তুমি ভিডিও দেখো না কেমন? আই হেট ইউ অল, আই হেট ইউ থ্রি, আই হেট ইউ সেভেন, নাইন, হান্ড্রেড 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 টু, হার নাই মানুঙ্গা, ভালোবাসি না, আই তোকে, আই লাভ ইউ থ্রি, আমি তোকে ঘাইরে ঘৃণা করি। গাইস সকাল জন্য বানিয়েছি আমি চিকেন রোল, কেমন লাগলো? তো এই ছোটখাটো সেলিব্রেশন আজকে দিনটা খুব ভালোই কাটলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তো এবার কি কি ব্লগ চাও কমেন্টে জানিও অবশ্যই। চলো দেখাবো অন্য ভিডিওতে, আই লাভ ইউ গাইস, বাই বাই।